লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে 8 জন শান্তিরক্ষী আহত হয়েছেন। রকেট হামলার কারণে এই ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বা তাদের কোনো সহযোগী গোষ্ঠী সম্ভবত এই হামলা চালিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন বলছে, দক্ষিণ লেবাননে তাদের সদর দপ্তরে সম্ভবত হিজবুল্লাহ বা তাদের সহযোগী কোনো গোষ্ঠী রকেট আঘাত হানার পর তাদের 8 জন শান্তিরক্ষী আহত হয়েছেন। প্রসঙ্গত, ইসরায়েল 1978 সালে আক্রমণের পর লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সৈন্যদের প্রত্যাহার করা হয়েছে কিনা তা তদারকি করতে ইউনিফিল গঠন করা হয়েছিল। ইউনিফিলে বিশ্বের বিভিন্ন দেশের 10,000-এর বেশি শান্তিরক্ষী রয়েছেন। ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে 2006 সালের যুদ্ধের পর জাতিসংঘ তাদের মিশন সম্প্রসারিত করে এবং সীমান্ত বরাবর তৈরি করা বাফার জোনে টহলদারি করতে শান্তিরক্ষীদের অনুমতি দেয়।